যানবাহনে তল্লাশি চালিয়ে উদ্ধার ড্রাগস, গ্রেপ্তার গাড়ির চালক নিশার রমরমা। রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে চলছে ড্রাগসের ব্যবসা। অভিযোগ, এসবের বিরুদ্ধে তেমন কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে, শুধু মাঝে মধ্যে চলে লোক দেখানো তদন্ত। ফের গোপন খবরের ভিত্তিতে যানবাহন তল্লাশিতে নেমে পুলিশ উদ্ধার করে ব্রাউন সুগার। বুধবার আমতলী থানার পুলিশ এই সাফল্য পায়। একটি গাড়ির গিয়ার বক্স খুলে 6 প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ির চালককে, ধৃতের নাম ওম প্রকাশ সাউ, বাড়ি বরজলা মহান ক্লাব সংলগ্ন এলাকায়। এখানে আজকে একটা সিক্রেট ইনফরমেশন আমরা রিসিভ করি রিগার্ডিং ড্রাগস। তো এই ব্যাপারে আমরা ইনফরমেশনটা রিসিভ করে সাব ইন্সপেক্টর দিলীপ দাস এবং আমরা রাস্তাতে নাকা পয়েন্ট চেকিংটা শুরু করি এবং আমরা ওই গাড়িটাকে সামনের একটা গাড়ি দাঁড় করিয়ে ব্লক করে দিই এবং অটোমেটিক আমরা গাড়িটাকে ডিটেন করি। ডিটেন করার পর আমরা রাস্তাতে একজন মেকানিক ম্যানেজ করে এনে মেকানিক দিয়ে সবটা খুলে সার্চ করি এবং সার্চ করার পর গিয়ার বক্সের ভিতরে যেখানে হ্যান্ড গিয়ারটা থাকে, হ্যান্ড ব্রেক শুদ্ধ, এই জায়গাটার ভিতরে আমরা 6টা হিরোইনের প্যাকেট শোক কেসের মধ্যে আমরা রিকভারি করি এবং গাড়ির যে ড্রাইভার ওম প্রকাশ সাউ, বাড়ি বরজলা মহান ক্লাবের সঙ্গে, ওকে ডিটেন করি এবং এখন আমরা গাড়িটাকে আরো দেখছি, দেখা যাক। আর ও তো অ্যারেস্টই হবে, স্পেসিফিক কেস রেজিস্টার হবে, ওর সঙ্গে যারা আর কে কে এটাতে জড়িত আছে আমরা ইন্টারোগেশনে দেখছি, এটা স্পেসিফিক কেস রেজিস্টার হবে এবং ইনভেস্টিগেশন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।